لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبيهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان من دعاء داود عليه السلام اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد رواه الترمذي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى استغفر الله ربي من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم شملت درشك ستة أمرا بنا تركي مصطفى البرقامة شاكو التجنعي أسكامي أمامنا الشامنة الله تعالى رمحبب بدل جنائي دعا যে দোয়াটি হাদিসে পাকের মধ্যে এসেছে সেই দোয়াটি আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো এরপরে তার সম্পর্কে আল্লাহর মহব্বত বৃদ্ধি হয় কি কাজ করলে আল্লাহর মোহব্বত বৃদ্ধি হবে কোন কোন কাজ করলে আল্লাহ তার মহব্বত বৃদ্ধি হবে সেটাও আমি ইনশা আল্লাহ বলব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন ওয়ামা ই ইল্লা বিল্লাহ আসুন প্রথমে আমরা আজকে দোয়া যেটা আপনাদেরকে বলবো সেই দোয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই আজকের যে দোয়া সেই দোয়াটি হলো আল্লাহর মোহাব্বত বৃদ্ধির জন্য দোয়া আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকের দোয়া যেটা হলো আল্লাহর মোহাব্বত বৃদ্ধির জন্য দোয়া এই দোয়াটি আমি প্রথমে কয়েকবার বলি আমি অনুরোধ করব আমাদের আজকের যে দোয়াটা দেখাবার জন্য যে আজকের যে দোয়াটা আছে সেই দোয়াটা আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনারা এই আপনারা এই দোয়াটা শিখবেন এবং এই দোয়াটা চাইলে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন মোবাইলে আপনার একটা পিকচার নিতে পারেন এই দোয়াটা হলো আল্লাহর মোহাব্বত বৃদ্ধির জন্য দোয়া যে কীভাবে আমরা আল্লাহর লভ লভ অফ আল্লাহ আমরা ইনক্রিজ করব। ইনক্রিজ লভ অফ আল্লাহ ল আল্লাহর লভ আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাব্বত কীভাবে আমরা বৃদ্ধি করব এই বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়া

আল্লাহর মহব্বত বৃদ্ধির জন্য দোয়া আল্লাহর বৃদ্ধির জন্য দোয়া সেই দোয়াটা আপনারা শিখবেন ইনশাল্লাহ আমি আর একবার বলি আপনাদের সামনে এই এটা হলো আজকের দোয়া তাইলে আমরা যদি এই দোয়াটি আমরা শিখে নিব ইনশাআল্লাহ এই দোয়ার অর্থটা আমি বলে দেই এই দোয়ার অর্থ হলো যে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার মোহাব্বত চাই আল্লাহ কাহ্বাইব্বক এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই আপনার মোহাব্বত চাই এরপরে আর যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই অর্থাৎ আল্লাহওয়ালাদের ভালোবাসা চাই হান আল্লাহ ও হব্বা মাই ইক যারা অনেক যাদেরকে আপনি মোহাব্বত করেন যারা আপনার প্রিয় তাদেরও মোহাব্বত আমরা চাই আর ওই আমাল গুলার তৌফিক চাই ওই সমস্ত আমাল আমি চাই যে সমস্ত আমালের দ্বারা আপনার ভালোবাসা আপনার মোহাব্বতের দিকে নিয়ে যাবে এমন আমাল আমি চাই যা আমাকে আপনার মহাব্বতের দিকে নিয়ে যাবে আল্লাহ আকবর এটা হলো এই প্রথম অংশের অর্থ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা উব্বাক হে আল্লাহ আমি আপনার কাছে আপনার محبت চাই ও হুব্বা মাই ইউহিব্বুক আর যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই অর্থাৎ আল্লাহ ওয়ালাদের ভালোবাসা চাই ওয়াল আমাল আল্লাজি ইয়ুবাল্লিগনি ওই সমস্ত আমালের তৌফিক চাই যা আমাকে আপনার محبتের দিকে নিয়ে যাবে এরপরে আল্লাহ জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন nafsi এর অর্থ হলো হে আল্লাহ আপনার মোহাব্বতকে আমার কাছে হে আল্লাহ আপনার মোহাব্বত আমার কাছে আমার জান আমার পরিবার এবং ঠান্ডা পানির চেয়ে অধিক প্রিয় বানিয়ে দেন সুহান আল্লাহ হে আল্লাহ আপনার মোহাব্বত আপনার ভালোবাসা আমার কাছে আমার জানের চেয়ে আমার পরিবারের চেয়ে ঠান্ডা পানির চেয়েও অধিক প্রিয় বানিয়ে দেন সুহান আল্লাহ

রসুল্লাহাম থেকে বর্ণিত কেন আমিন দোয়া এ দাউদ আলি ইসালাম আল্লাহ রসুল বলেন এটা দাউদ আলি ইসলামের একটা দোয়া ছিল এই যে দোয়াটা আমি আপনাদেরকে বললাম কেন আমিন দোয়া এ দাউদ আলি আমাদের নবী বলেছেন এটা দাউদ আলি ইসলামের দোয়া উনি আর দাউদ আলি কী ছিল এটা তিনি দোয়া করতেন একজন নবী যে নবী দাউদ আলি ইসালাম উনি এই দোয়াটি পড়তেন কি দোয়া আল্লাহ ইন্নি আসালুক আহ্বাক ও হব্বাই হেব্বক والعمل الذي يبلغني حبك اللهم اجعل حبك حب إلي من نفسي وأهلي ومن الماء البارد الله أكبر انتهى تلميذي شريف من دي دواتي إي حديث تا حديث تلميذي شريف من دعاء الله رب العالمين قرآن الكريم من بالين والذين آمنوا أشد حبا لله والذين آمنوا আসাদ্দ হব্বাল্লিল্লাহ যারা ইমান আনে যারা ইমান আনে যাদের ইমান পরিপূর্ণ যাদের ইমান কামিল মুখাম যাদের ইমান এই আপনার কি আছে এই পরিপূর্ণ মমিন যারা আসাদ্দ হব্বাল্লিল্লাহ তাদের কি হবে সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য সুভান সারা দুনিয়ার চাইতে কি সবচেয়েতে বেশি মোহাব্বত হবে কার জন্য আল্লাহর জন্য মহাব্বত থাকবে আপনার পরিবারের জন্য মহাব্বত থাকবে আপনার ছেলের জন্য মহাব্বত থাকবে আপনার মেয়ের জন্য মোহাব্বত থাকবে আপনার ওয়াইফের জন্য সবগুলা ঠিক আছে মোহাব্বত থাকবে আপনার বাবার জন্য আপনার মার জন্য দুনিয়ার জন্য এই মালের জন্য গড়ের জন্য গাড়ির জন্য মহাব্বত থাকবে এটা না যায়জ না কিন্তু সবচেয়েতে বেশি মোহাব্বত থাকতে হবে কার যে একজন মৌমিন তার সবচেয়ে বেশি মহাব্বত হবে আল্লাহ আল্লাহর মোহাব্বত তার দিলের মধ্যে সবচেয়ে বেশি হবে এমনকি তার জানের চাইতে তার মালের চাইতে তার পরিবারের চাইতে এবং গরমের সময় একজন মানুষ সে মরুভূমির মধ্যে চলছে আর গরম অনেক গরম অনেক গরম এই সময় ঠান্ডা পানি এর চাইতে আরো বেশি প্রিয় হবে আল্লাহর আল্লাহ। আজকে যে আমাদের দেখা যায় নমাজের মধ্যে মন লাগে না নমাজের মধ্যে আমরা সময় দিতে পারি না তেলাওয়াতের মধ্যে সময় দিতে পারি না আজকারের মধ্যে সময় দিতে পারি না মস্তুন দোয়াগুলা শিখতে পারি না আমি এই জরুরি মসাইলগুলা আমরা শিখতে পারি না এইগুলা শিকার আগ্রহ নাই কেন আল্লাহর মোহাব্বত আমাদের মাঝে নাই যদি আল্লাহর মহাব্বত থাকতো তাইলে আমার নমাজ অন্যরকম হইতো আজকে সৈয়দুল্বা খেম নবীন ফি নবী মোহাম্মদ উন নমাজের মধ্যে আল্লাহর এত লম্বা নামাজ পড়তেন উনি যার কোনো গুণা ছিল না যার কোনো গুণা ছিল না এবং এত বেশি লম্বা নামাজ পড়তেন পা ফুলে যাইতো পা ফুলে যাইতো হাতে তা আয়সা। আম্মাজান হাতে আয় সার্দ আল্লাহ বলতেন ইয়া রাসুল্লাহ আপনি কেন এত লম্বা নামাজ পড়ছেন বলছেন আমি কি আল্লাহর শুকুর গুজার বন্ধ হব না আল্লাহ তালা যে আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি কি শুকুর আদায় করব না আজকে আমাদের নমাজ কোথায় আজকে নমাজের মধ্যে আমাদের সময় দিতে পারি না দুই রেখা নামাজ আমরা দুই মিনিটে পড়তে চাই চার মিনিট লাগাইয়া নামাজ পড়তে চাই না আচ্ছা বলেন তো দেখি আজকে নামাজের মধ্যে যদি আল্লাহর মহাব্বত হইত চাইলে সজিদার মধ্যে গিয়ে আপনি কি সুন্দর কে আরাম কি মোহাব্বত হইতো এবং আপনি মজা পাইতেন টেস্ট পাইতেন এবং আমার নামাজের মধ্যে টেস্ট লাগতো কিন্তু আজকে আপনার নামাজ এবং আমার নামাজের মধ্যে টেস্ট নাই কোনো কি নাই যে আজকে কীভাবে আমরা নামাজ শেষ করব। তারা ওরা করি কেন করি এটার একমাত্র কারণ হইল আল্লাহর মোহাব্বত দিলের মাঝে নাই আল্লাহর মোহাব্বত দিলের মাঝে নাই আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে থাকতো তাইলে আমরা তেলাওয়াত করতাম আল্লাহর মোহাব্বত দিলের মাঝে থাকতো তাইলে তসবি আদায় করতাম শৈতসবি আদায় করতাম আল্লাহর মহাব্বতী দিলের মাঝে থাকতো তাইলে মস্তুন্দাগুলা আদায় করতাম আল্লাহর মোহাব্ব দিলের মাঝে থাকত তাইলে কোনো রকমের গুণা করতাম না যে আমার দিলের মধ্যে যদি মোহাব্বত থাকে আল্লাহর মোহাব্বতী দিলের মাঝে থাকে তাইলে আমি আল্লাহকে নারাজ করবো না আমি আল্লাহকে নারাজ করব না কিন্তু যেটা দেখা যায় যে আমার আমার দ্বারা কি হয় যে আমি নামাজের মধ্যে মন লাগে না আমার দ্বারা গুনা হয়ে যায় এটার মানে হইলো যে আল্লাহর মহাব্বত পরিপূর্ণভাবে আমার মাঝে নাই আমার দিলের মাঝে আল্লাহর মহাব্বত পরিপূর্ণভাবে নাই আছে মহাব্বত আছে কমজোর এই জন্য আজকে আমি আপনাদেরকে বলবো যে কোন কোন কাজ করলে আমরা আল্লাহর মহাব্বত অর্জন করতে পারবো কোন কোন কাজ করলে আল্লাহর মহাব্বত বৃদ্ধি হবে সেগুলো আমি বলার চেষ্টা করবো আল্লাহ প্রথম নম্বর হইল যে আল্লাহ পাকের মোহাব্বত আপনি কিভাবে অর্জন করবেন এক নম্বর হইল যে আপনি আল্লাহ তালার জিকির জিকরুল্লাহ কা ইলতেজাম আল্লাহ তালার জিকির বেশি বেশি করে করবেন আল্লাহ তালার জিকির যদি আপনি বেশি বেশি করে করেন তাইলে আল্লাহর মোহাব্বত সৃষ্টি হবে আচ্ছা বলেন তো দেখি যে আপনি আল্লাহর জিকির করেন অর্থাৎ আপনিই ধরেন আপনার বন্ধু আছে হ্যাঁ এই বন্ধুর কথা আপনি কন্টিনিউ আলোচনা করেন আর এই বন্ধু যদি জানে যে আমার বন্ধু আমার কথা সব জায়গায় বলে তাইলে সে আপনার সাথে যে সময় শুনবে সে কত মোহাব্বত আপনাকে করবে কিন্তু আল্লাহ জিকির করার সাথে সাথে কেউ বলতে হবে না আল্লাহ তালা তো সবগুলা জানেন চাই আমি প্রকাশ্যে করি চাই লুকিয়ে করি চাই অন্ধকারে করি চাই আলুর মাঝে করি দিনে রাতে করি সব অবস্থায় আল্লাহ তালা আমাদের খবর জানেন এই জন্য আল্লাহ তালা বলেন কোরআনে হে আমার প্রিয় বন্ধা এবং বন্দি তোমরা কি করো আল্লাহর জিকির বেশি করে করো জিকিরের কোনো হদ নাই কোনো সীমা নাই হ্যাঁ অন্য অন্যায়তের মধ্যে বলছেন যে বুদ্ধিমান ওই সমস্ত মানুষ যে বুদ্ধিমান ওই সমস্ত মানুষ যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং বেট যে সময় তারা ঘুমানোর জন্য বেটের মধ্যে যায় সেখানে গিয়ে দেখা যায় আল্লাহ আল্লাহ বলতে থাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম তসবি আদায় করতেই থাকে আদায় করতেই থাকে এই জন্য যে জিকিরের দ্বারা আল্লাহর মোহাব্বত কি হবে আল্লাহ তালার মোহাব্বত অর্জন হবে কিসের দ্বারা সব সময় যদি আপনি জিকির জিকিরের জন্য অজু ও না যে এরকম না যে আপনি অজু করতেই হবে হ্যাঁ অজুর দ্বারা যদি জিকির করেন তো এটার গুরুত্ব বেশি কিন্তু যদি আপনি অজুজ সালাও আপনি করতে পারবেন আপনি অফিসে যাচ্ছেন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি গড়ের মধ্যে বসে থাকছেন আল্লাহ একবার আজকে তো আমাদের সময় চলে যায় এই আপনার ফেসবুকে আমাদের সময় চলে যায় যে ফ্রি কল দিচ্ছে হোয়াটসঅ্যাপ এই সমস্ত আপনার কল ফ্রি হয়ে গেছে ঘন্টা আর ঘন্টা আমরা কথা বলি যেটা প্রয়োজন না যেটা প্রয়োজন না আহারে এই টাইম আপনি আর কোনো দিন ফিরে পাবেন না জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমরা আফসোস করবো হায় হায় দুনিয়ার মাঝে কত টাইম আমি নষ্ট করলাম এই টাইমে যদি আমি আল্লাহর জিকির করতাম এই দিন আফসোস করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই জন্য আজকে যে আমি আলোচনা করছি সেটা হলো আল্লাহ তালার অধিক ভালোবাসা আপনার পরিবারের জন্য মহাব্বত থাকবে মালের জন্য মোহাব্বত থাকবে এটা এটা কে আছে এটা জাইজ আছে কিন্তু সবচেয়ে বেশি মোহাব্বত হবে আল্লাহর সবচেয়ে বেশি মোহাব্বত হবে কার এর জন্য আপনি এবং আমি যদি মমিন হয় তাহলে আমাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত হবে কার আল্লাহ এই আল্লাহর মোহাব্বত অর্জনের জন্য প্রথম নম্বর কাজ হইল আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে যে আপনি ঠিক মতো পড়বেন তেলাওয়াত করবেন জিকির এই আপনার সকাল এবং বিকালের যে জিকির আছে গুলো আছে হাদিস থেকে যে আপনি অনেক বুক পাবেন যে সকালের যে আসকার যে ফজরের নামাজের পরে অনেক আল্লাহ রসুল অনেক জিকির আজকার করতেন এগুলো দশ মিনিট লাগবে আপনি এটা পড়ে নেন মগরীবের পরে দশ মিনিট লাগবে যে বিকালের যে আজকার আছে এই আজকারগুলো পরে নেন এরপরে আপনি কি করবেন মস্তুন দোয়া আপনি যেগুলো আছে এগুলো পরে নেবেন আপনি ঘুম থেকে উঠছেন তো দোয়া পরে উঠবেন আল্লাহ একবার আপনি টয়লেটে গেছেন তো দোয়া পরে যাবেন টয়লেট থেকে বের হবেন দোয়া পরে দোয়া পরে বের হবেন অজু শুরু করবেন তো অজু শুরু দোয়া পরবেন শূন্য তরিকে অজু করবেন অজুর শেষে দোয়া পরবেন আবার আপনি গড় থেকে বের হবেন তো দোয়া পরে বের হবেন আবার গাড়িতে উঠছেন তো দোয়া পড়বেন আবার মসজিদে ঢুকছেন তো দোয়া পড়বেন মসজিদ থেকে বের হচ্ছেন তো দোয়া পড়বেন আল্লাহ বাজারে গেছেন তো বাজারের দোয়া পড়বেন এরকম আপনার আপনি খাওয়া শুরু করছেন খাওয়ার শুরুতে দোয়া পড়বেন খাবার শেষে দোয়া পড়বেন আপনি এরকম ঘুমানোর আগে দোয়া পড়বেন ঘুমানোর ঘুম থেকে উঠার পরে দোয়া পড়বেন কাপড়ে পরছেন কাপড়ে পরার দোয়া পরবেন সব আল্লাহ এইরকম যেত দোয়াগুলো আছে এই দোয়াগুলো আপনি পরে নেবেন যদি আপনি পরে নেন তাইলে বুঝা যাবে আপনার দেখা যায় কোনো দোয়া মিস হয় না দেখা যায় আপনি তোয়া আপনি জায়গায় জায়গায় যে দোয়া যে জায়গার মধ্যে ছিল সেই জায়গার মধ্যে আপনি দোয়াগুলো পড়েন তাইলে বুঝা যাবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজবুত আল্লাহর সাথে আপনার কানেকশন মজবুত যে আপনি আল্লাহকে বলেন না আপনিও মুসিবতের মধ্যে আল্লাহ আপনাকে বলবেন না আপনার কোনো মুসিবত আসলে আল্লাহ আপনাকে বলবেন না আল্লাহ আপনাকে বলবেন না জি আমাদের সাথে কলার আছেন জি কলার আসসালামু আলাইকুম জি

জজাকিল্লা মাস মাসাল্লা মাসাল্লাহ আমরা এই যে বোন প্রশ্ন করেছেন বোনের প্রশ্নের উত্তর দিয়ে আমি পরে আলোচনা যাব যে বোন প্রশ্ন করেছেন একটা দোয়া বলেছেন এটা এমন একটা দোয়া যে দোয়াটি আমাদের নবী সালাম খুব বেশি পড়তেন এটার জন্য কোনো ফিক্সড টাইম নাই যে এই টাইমে পড়তে হবে এটা এনি টাইম আপনি পড়তে পারবেন অর্থাৎ এই দোয়াটা আপনি যে কোনো সময় আপনি এটা পড়তে পারবেন

জি আমরা বনে প্রশ্ন করেছেন যে বিসমিল্লা রহমান রাহিম এটা আপনি উনিশবার বা একুশবার উনিশবারও পড়তে পারবেন বা একুশবারও পড়তে পারবেন এটা এরকম ধরেন ফজরের পরে একবার পরে নিলেন মগরিবের পরে একবার পরে নিলেন ফজরের পরে একবার পরে নিলেন আর মগরিবের পরে একবার পরে নিলেন আর আরেকটা প্রশ্ন আপনার এরকম ছিল যে আপনি কি করবেন যে টয়লেট যদি আপনার সেপারেট হয় তাইলে তো আপনি বাথরুমে যদি আপনার বাথরুম আর টয়লেট যদি সেপারেট হয় তাহলে আপনি ওজু করতে ওজুর দোয়া পড়তে কোনো অসুবিধা নাই আর যদি সেপারেট হয় না একসাথে হয় তাইলে দেখা যায় যদি পরিষ্কার থাকে যদি পরিপূর্ণ দেখা যায় ফ্যালাস মারা আছে পরিষ্কার আছে তাইলে এই জায়গার মধ্যেও আপনি অনেকে বলেন দোয়া পড়তে পারবেন আর যদি একত্রিত হয় আর পরিষ্কার হয় না চাইলে আপনি বাহিরে থাকা অবস্থায় আপনি দোয়াটা পরে নেবেন বিসমিল্লা পরে নেবেন আর ওজু শেষ করার পরে বের হওয়ার পরে আপনি দোয়াটা পরে নেবেন আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু ও রসুল আল্লাহ আলনী মিনা তাবিন ও জা মিনাল মতাত হিরিন আরেকটা প্রশ্ন কি ছিল আপনি আবার যদি মনে হয় সুযোগ হয় আপনি আরেকবার আমাদেরকে ফোন করবেন আমি আসলে লিখি নাই আমি আলোচনার মধ্যে ছিলাম এরপরে আমাদের আগের একজন বোন প্রশ্ন করেছিলেন সৈয়তসবি উনি বলেছেন সৈয়তসবি যেটা সুবহান আল্লাহ এটা একশো বার الحمد لله يكسب البرة لا إله إلا الله يكسب البرة أستغفر الله إن الله غفور رحيم يكسب البرة إربوني دروشر يكسب البرة أمي عبال بليك سبحان الله يكسب الحمد لله يكسب لا إله إلا الله يكسب الله أكبر يكسب البر أستغفر الله يكسب البر اردوشر يكسب البر أمي جالوشنها يتكلم شيء جالوشنها المدة بوله تكلم جال الله تعالى মোহাব্বত সবচেয়ে বেশি যে আল্লাহ পাকের অধিক ভালোবাসা অর্জনের কিভাবে আমরা অর্জন করবো আল্লাহ তালার যেটা আল্লাহ তালা কলার মধ্যে বলছেন যে হয়তো আমার মহাব্বত আছে পরিবারের মহাব্বত আছে আমার বাচ্চার মহাব্বত আছে কিন্তু সবচেয়ে বেশি মহাব্বত হতে হবে কার আল্লাহ জি আমার সাথে কলার আছেন জি কলার সালাম আলাইকুম জি কলার জি যে বলেছেন যে গুম না আসলে যে দোয়া গুম না আসলে যে দোয়া এই দোয়াটি আমি আর আগে অনেকদিন বলেছি আসলে এই আপনার গুম না আসলে একটা দোয়া এরকম পড়তে পারবেন যে আল্লাহ মগর তিন্নু জুম ওয়াহাদে তিলরয়ুন ওয়ান তা হাইয়ুন কৈয়োম লে তা হুলু কাসিনা তুলে ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম আহদি লাইলি লাই ওয়া আনিম আয়িনী এই দোয়াটা মানে কিছু লম্বা দোয়া আছে সেই দোয়াটা আপনি চাইলে হয়তো যদি আরবি না পারেন তাহলে বাংলাটা বলে নেবেন আমি আরবিটা আবার বলে দিই আল্লাহ মগর তিন্নু জুম ওয়াহাদ ওয়া আনতা হাইয়ুন কাইয়ুম লা তাখুযুকা সিনাতুন ওয়ালা নাওম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদি ইলাইলি ওয়া আনি মাআইনি ইটার বাংলা আপনি বলে নিতে পারেন যে হে আল্লাহ যে নককত্র সমূহ যেগুলো এগুলো আবৃত রয়েছে নককত্র সমূহ কি রয়েছে আবৃত রয়েছে চক্কু মানুষের চকগুলো নিদ্রায় ডুবে গেছে দুনিয়ার মানুষগা ঘুমিয়ে গেছে এরপরে ওয়ান তা হাই অথচ আপনি চিরজীবিত ওয়ান তা হাই আপনি চিরজীবিত এবং সবার রক্ষণাবেক্ষণকারী এরপরে সিনে তুমায় না আপনার তো কি নাই আপনার কাছে না আছে তন্দ্রা না আছে নিদ্রা ইয়া ইয়া কয়োম হে চিরজীব হে বিশ্ব পরিচালক তুমি আমার রাতকে শান্তিময় করে দাও এটা আপনি বাংলায় বলতে পারেন হে আল্লাহ আমার চোখে তো ঘুম নাই মানুষের চোখে তো ঘুম চলে এসেছে সবাই সবাই ঘুমিয়ে গেছে আপনি আমার চোখকে কি করে দাও হে আল্লাহ আমার রাতকে শান্তিময় করে দাও এবং আমার চোখের মধ্যে নিদ্রা নিয়ে আসো হে আল্লাহ আমার রাতকে শান্তময় করে দাও শান্তিময় করে দাও এবং আমার চোখের মধ্যে নিদ্রা নিয়ে আসো এটা দোয়াটা আমি আবার বলে দিই আল্লাহ আজকে আমি আলোচনা করছিলাম সে আলোচনাটা হলো যে কিভাবে আল্লাহ তালার মহাব্বত সবচেয়ে বেশি হবে এটার এক নম্বর পত্তা হইলো কি জিকরুল্লাহ আল্লাহর জিকির আপনি যদি আল্লাহর জিকির করেন আপনি করেন না একটু বেশি দেখেন না যে আল্লাহর মোহাব্বত বাড়ে কি বাড়ে না সুহান আল্লাহ যাই কি করতে হবে যে আল্লাহর জিকির বেশি বেশি করে করা বিশেষ করে আমি যেটাগুলা বললাম যে আপনি নমাজ টিকমতে পড়া তেলাওত করা সকাল বিকালের আজকারগুলা পড়া দাগুলা জায়গায় জায়গায় আদায় করা এরপরে আপনি শয়তসবি আদায় করেন সকালে শয়তসবি আদায় করেন বিকালে শয়তসবি আদায় করেন এরপরে হাঁটতে বইতে আপনি আল্লাহ 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 এগুলা বলতে থাকেন দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ তালার মোহাব্বত আপনার দিলের মধ্যে কে হবে বাড়তে থাকবে বাড়তে থাকবে এক সময় দেখা যাবে সব বেশি মোহাব্বত আল্লাহর জন্য হয়ে গেছে আমরা একটা ছোটো বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা আপনাদের প্রশ্ন নিব দোয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ এবং বাকি আলোচনা চালিয়ে যাব সেই সময় পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাই আজকের মস্তিদ্দরফ প্রোগ্রামে আমরা আজকে আলোচনা করেছিলাম যে আল্লাহ পাকের অধিক ভালোবাসা অধিক মোহাব্বত কিভাবে অর্জন করব। কিভাবে আমরা অর্জন করব। এর মধ্যে কিছু আলোচনা অলরেডি করে দিয়েছি যে আমরা আল্লাহ তালার জিকির যদি আমি বেশি বেশি করে করি তাইলে ইনশাআল্লাহ আল্লাহর মোহাব্বত আমার দিনের মধ্যে কীভাবে বেশি হবে এরপরে একটা এটাই ছিল এক নম্বর এক নম্বর পন্থা দুই নম্বর পন্থা হলো দুই নম্বর পন্থা হল যে আপনি আল্লাহ তালার যে আমাত আছে আল্লাহ তালার যে নিয়ামতগুলো আছে এগুলাকে আমরা কি করব একটু মুরাকাবা করব একটু মুরাকাবা করব যে আপনার কি আছে যে আপনি প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট আপনি কি করেন যে আল্লাহ তালা যে আপনাকে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো নিয়ে একটু চিন্তা করেন নাফি প্রথমে হলো যে আপনি জিকির করবেন জিকির করবেন খালিকের আর ফিকির করবেন মখলুকের আল্লাহর যে সৃষ্টিগুলো আছে এগুলা নিয়ে আপনি ফিকির করবেন যদি আপনি মুরাকাবা করেন প্রত্যেক দিন 10 মিনিট পাঁচ মিনিট মুরাকাবা করেন যে আপনাকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন যেমন তাইলে ইনশাআল্লাহ এটা আল্লাহর मोहब्बत দিন দিন আপনার কি হবে ইনক্রিজ হবে বাড়তে থাকবে বাড়তে থাকবে আমাদের সাথে কলার আছেন জি কলার সালামু আলাইকুম আসসালামু

جي تيكاسي جي السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته جي ومدير ابن البنو يتابولي جنك تدعو بولي جن بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك إتا إركم إتا حديث الكتاب المدعس جبريل عليه السلام أكبر على رسول الله صلى الله عليه আশ আল্লাহ রসুলকে এই দোয়াটি দ্বারা কী করছেন এই আপনার রুকিয়া করছেন হ্যাঁ বিসমিল্লাহি বিসমিল্লাহি আর মিন কুল্লে শু উদিকা মিন শর কুল্লে ন ও আইন হাসিদিন হাসিদ্দিন এরপরে আল্লাহফিকা বিসমিল্লাহি আর চাইলে এই দোয়াটি আপনি যেটা বলছেন এটা আপনি করতে পারেন আপনি অন্য কোনো মানুষ অসুস্থ হইলে আপনি এরকম বলতে পারবেন ইনশাল্লাহ এই দোয়াটি বলে আপনি তাকে এই আপনি করতে পারবেন্লাহ এরপরে বিসমিল্লা আমি যে আজকে যে আলোচনা করছিলাম সেই আলোচনার মধ্যে আল্লাহ তালার মোহাব্বত কীভাবে অর্জন হবে এর মধ্যে একটা বলেছিলাম জিকরুল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করে করলে আল্লাহর মহাব্বত কী হবে দিন দিন বাড়তে থাকবে এরপরে দুই নম্বর হইল যে আল্লাহ তালার যে আমাদ আল্লাহর উপর আল্লাহ তালা যে আপনাকে আমাকে যে এনাম দিয়েছেন চিন্তা করেন যে আজকে আল্লাহ তালা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা আমাকে চাইলে একটা কুকুর বানাইতে পারতেন একটা গাদা বানাইতে পারতেন একটা এই যে কি বলেন কত রকমের পশু আছে কত রকমের আপনার প্রাণী আছে পাখি আছে মাছ আছে চাইলে তো এগুলো আমাদের বানাইতে পারতেন এবং যে যেগুলোকে আমরা অনেক সময় আছে ঘৃণা করি সাপ ভয় করি বাঘকে ভয় করি এই সমস্ত জিনিস তো আমাদেরকে বানাইতে পারতেন আল্লাহ এগুলো নিয়ে একটু চিন্তা করি যে আল্লাহ তালা আমাকে মানুষ বানাইছেন আল্লাহ তালা আমাকে মানুষ বানাইছেন সব হান আল্লাহ একটু মুরাকাবা করেন একটু ধ্যান করেন একটু নিরিবিলি বসে যাই না আমাদের বসে একটু চিন্তা করেন বেশি লাগবে না পাঁচ মিনিট সময় দেন আপনি প্রত্যেক দিন দেখবেন আল্লাহর মহাব্বত বাড়তে থাকবে এবং এগুলো চিন্তা করেন আর আরেকটা হইলো যে আপনি চিন্তা করেন আল্লাহ তালা আপনাকে মুসলমান বানাইছেন আল্লাহ তালা অনেক বড় বড় মানুষকে ईमानदार বানান নাই অনেক বড় বড় মানুষকে ইমান দেন নাই আল খাজা আবু তালিব অত محبتের চাচা ছিলেন আমাদের নবীর উনাকেই ঈমান দেন নাই ইননা কালা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা আল্লাহ তাআলা যাকে চায় যাকে محبت করে তাকে ইমান দেয় আপনাকে محبت করেন চাই আপনি এবং আমি গুণাগার হতে পারি তাহলে আল্লাহ আমাকে মহাব্বত করেন যদি আল্লাহ আপনাকে মহাব্বত করতেন না তাহলে আল্লাহ আপনাকে ইমান দিতেন না এর চাইতে আর বড় প্রমাণ আর কি হতে পারে আল্লাহ তালা আপনাকে ইমান দিছেন এই জন্য যে বলা একটু চিন্তা করে আমাকে মুসলমান বানাইছেন আমাকে ইহুদি নাসারা খ্রিস্টান এই আপনার বৌদ্ধ ওইগুলো বানান নাই শিখ বানান নাই আল্লাহ তালা আমাকে মুসলমান বানাইছেন এগুলা নিয়ে চিন্তা করা এরপরে এই যে শরীর দিছেন কত সুন্দর বডি দিয়েছেন যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর একটা চোখের দাম কত একটা নাক একটা দাঁতের দাম কত আরে একটা দাঁত নষ্ট হয়ে গেলে আপনার দুনিয়াতে দাঁত লাগাইলে আসল দাঁতের মতো হয় না মূলের মধ্যে যে দাঁত ছিল এটার মতো হয় না একটা আঙ্গুলের দাম কত একটা এই এই এগুলা নিয়ে চিন্তা করা আজকে কত রকমের বেমার আছে এগুলো আসলে আমরা বুঝতে পারি যে আমার আল্লাহ এই বডির মধ্যে কত জিনিস যে আল্লাহ আমাকে দিয়েছেন এরকম ঘটনা আছে একজন বাদশা তার পেশা বন্ধ হয়ে গেছে সে একজন সবগুলা চিকিৎসা করার পরে দেখা যায় পেশাব আর হয় না পেশাব হয় না সে চিৎকার শুরু করেছে চিৎকার শুরু করেছে সে চিৎকার শুরু করেছে এরপরে সে একজন আল্লাহওয়ালার কাছে গেল সেই আল্লাহওয়ালা তাকে কি করলেন বললেন যে আমি তোমাকে এই পেশাব করাইবার জন্য আমি করে দিব একটা শর্ত আছে যে তোমার অর্ধেক বৎসাহী আমাকে দিয়ে দিতে হবে তখন উনি পানির মধ্যে ফোঁ দিস এবং পানি খাইছে পানি খাওয়ার পর তার পেশাব শুরু হয়ে গেছে এখন সে বল এরপরে আর পেশাব আর বন্ধ হয় না শুরু হয়েছে তো আর বন্ধ হয় না তখন আবার হুজুরের কাছে গেছে এই বুজুগের কাছে গেছে বলছেন আমি তোমাকে বলছিলাম তোমার পেশাব চলবে পেশাব তোমার শুরু হয়ে গেছে এখন যদি তুমি আবার চাও তোমার পেশাব বন্ধ হবে আবার নর্মাল হবে তাহলে বাকি অর্ধেক বাচ্চাই দিয়ে দিতে হবে সে বলে হুজুর আমার বাদশাহী বাকি অর্ধেকও দিয়ে দিব তবু আমার পেশাবটা বন্ধ হবে এটা আমি চাই চিন্তা করেন কত বড় নিয়ামত আজকে ডেইলি আপনি বাথরুমে যাচ্ছেন পেশাব করছেন কত নিয়ামত আমাদের মধ্যে আছে এগুলো আমরা বুঝেই না এগুলো আমরা আমরা চিন্তাই করি না এই জন্য যে আল্লাহ তালার মহাব্বত বৃদ্ধি হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল হইল কি যে আপনি কি করবেন মুরাকাবা করবেন একটু চিন্তা করবেন ফিকির করবেন জিকির করবেন খালেকের জিকির করবেন আল্লাহর আল্লাহ তালার আর ফিকির করবেন মখলুককে নিয়ে আল্লাহকে নিয়ে ফিকির করবেন না আল্লাহ তালাকে নিয়ে ফিকির করলে আপনি বুঝতে পারবেন না আপনার ব্রেন যেটা এটা বুঝতে না এই জন্য ফিকির করবেন কার আল্লাহর মহলুক যে সৃষ্টি আছে ও ইয়েতফা করুন ফি হাল কিস্শে মা ওয়াতি ওয়ালার এ আল্লাহ এই জন্য এই এইটার দ্বারাও কী হবে বুঢাকাবার দ্বারাও আল্লাহ তালার মহাব্বত বৃদ্ধি হবে তাইলে আমি দুইটা বলে দিয়ে বললাম একটা হইল জিকির আল্লাহর আল্লাহ জিকির বেশি বেশি করলে কি হবে আল্লাহর মোহাব্বত বেশি হবে আর দুই নম্বর হইলো কি যে ডেইলি আপনি পাঁচ থেকে দশ মিনিট আল্লাহ তালার এন যে যেগুলো আছে এগুলাকে নিয়ে আপনি চিন্তা করবেন এগুলা নিয়ে আপনি আল্লাহ তালার সাথে কথা বলবেন আল্লাহ তালার সাথে কথা বলবেন আর তিন তিন নম্বর নম্বর পন্থা পন্থা হইল হইল একবারে সহজ যেটা যে আপনি আল্লাহ আল্লাহওয়ালা যারা যাদের কাছে আল্লাহর মোহাব্বত বেশি তাদের সাথে থাকবেন তাদের সাথে থাকলে আপনার মাঝেও আল্লাহর মোহাব্বত বেশি হয়ে যাবে সোহবতে আহল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে থাকলে আল্লাহ তালার মহাব্বত অটোমেটিক বেশি হয়ে যাবে একটা ঘটনা বলেন যে একজন বুজুর্গের কাছে হাকিম উলহ আসাম আলী তানবির কাছে একজন মানুষ বলতেছে হুজুর আমার তো রাগ অনেক বেশি অনেক বেশি তখন উনি বলেন যাও আমার একজন মুরিদ আছে সে তার কাছে তুমি যাও সে একটা দোকানদার একটা দোকানের ব্যবসায়ী সে তার কাছে যাও উনাকে পাঠাইছেন তার কাছে যাওয়ার পরে সে কয়েকদিন পরে সে এই উনি হাকিম উলহদ তানবির রহমতাল্লাহকে বলছে যে হজরত আপনি আমার যে গুসা যেটা ছিল এটা অটোমেটিক এটা আমার কমে কমে যাচ্ছে যাচ্ছে এবং এটা কেন হল যে এই যে মানুষটা যে মানুষের কাছে হাকিমদ তানাবি অন্তর পাঠাইছেন এই মানুষের কোনো গুসা ছিল না সে ছিল মাটির মানুষ মানুষে গালি দিলেও কিছু বলে না অর্থাৎ একবারে কি ছিল খুব গুসা নাই বললেই হয় আছে কিন্তু সে কন্ট্রোল করতে পারে এই মানুষের কাছে থাকার কারণে কিছুদিন পরে এই গুসাওয়ালা মানুষের অটোমেটিক গুসা কে হয়ে গেছে কমে গেছে এই জন্য আপনি যদি যাদের কাছে আল্লাহর মোহাব্বত বেশি আছে তাদের সাথে থাকেন তাদের মধ্যে আপনি যান তাদের ওয়াজ ও নসিহত শোনেন অটোমেটিক আপনার মাঝে কী হবে মহাব্বত বৃদ্ধি হবে এই জন্য আমরা বলছিলাম ক্ষুদার আশিক যারা এদের কাছে আপনি বসবেন তাদের সাথে সময় দিবেন তাদের মধ্যে মধ্যে যাবেন তাদের কাছে সোহবতের মধ্যে সময় দিবেন এটা আমার কথা না এটা আল্লাহ তালার কথা আল্লাহ তালা বলছেন ওয়কু সাদিকিন সাদিকিন যারা আল্লাহওয়ালা যারা তাকুয়াওয়ালা যারা এদের কাছে তুমি তাকো এদের কাছে তুমি তাকো এটা আল্লাহ তালা কুলার মধ্যে বলছেন এই জন্য তিন নম্বর হইল যে আল্লাহওয়ালাদের সাথে আপনি কি করবেন থাকবেন একটা ঘটনা আছে যে যে একজন মানুষ সে হাকিম আলহাম্মদ আস আল্লি তানবির রহমতুল্লা আলহির সাথে এরকম আছে একটা ঘটনা আছে যে যারা আল্লাহকে মহাব্বত করেন ভালোবাসেন পাক তাদেরকে তার মহাব্বত দান করেন এই হাজার আস আলী তানাবির রহমতুল্লাহের মধ্যে গিয়া একজন মানুষ যে একজন মানুষ আর আরোজ করলো যে হুজুর আপনি আমার জন্য চারটি দোয়া করেন এই মানুষের নাম ছিল জিগার সে আসসাফ আল্লি তানাবির রহমতুল্লাহের কাছে গিয়া বললো যে যে আপনি তো একজন বুজুর্গ মানুষ কিন্তু আমি তো গুণাগার আপনি আমার জন্য কয়েকটি দোয়া করেন কে বলছে একজন সাধারণ একজন মানুষ গুণাগার সে অনেক পাপি বড় পাপি সে গিয়ে বলতেছে যে আপনি তো অনেক বড় বুজুর্গ আপনি আমার জন্য চারটি দোয়া করেন তো জিগার এই আরোজ করার পরে কি কি আরোজ করছিল বলছিল যে আপনি আমার জন্য দোয়া করেন এক নম্বর হইলো আমি যেন মদ সেরে দিতে পারি আমি মদ পান করি আমি যেন মদ ছেড়ে দিতে পারি দুই নম্বর হলো আমি যেন হজ করতে পারি আমি যেন হজ করতে পারি তিন নম্বর হইলো আমি যেন দাঁড়িয়ে রাখতে পারি সুন্দর তরিকায় যেন আমি দাঁড়িয়ে রাখতে পারি আর চার নম্বর হইল আমার মদ যেন ইমানের উপর হয় আমার মদ যেন ইমানের উপর হয় তখন আশাফ তানের মতলে আলাই দোয়া করেছেন দোয়া করার পরে আল্লাহ একবার এই মানুষটা সে মদ ছেড়ে দিয়েছে সেই মানুষটা মদ ছেড়ে দিয়েছে সে হজও করেছে এরপরে আবার সুন্নাতরীকে চার মাস পরে দেখা যায় তার তরিকায় তার দাড়িটা এক মুষ্টি পরিমাণ দাড়ি হয়ে গেছে আল্লাহ একবার কিতাবের মধ্যে লেখেন যে মানুষের এই তিনটা দোয়া অলরেডি পেয়ে গেছে চার নম্বর দোয়া যেটা এটাও ইনশা এটা কবুল হয়েছে অর্থাৎ ইমানের উপর মত হয়েছে তাইলে এই যে আমি বললাম এই যে সোহবত আল্লাহ আলাদের সোহবতের কারণে একজন মত পানকারী সে কী হয়ে গেল সে আল্লাওয়ালা হয়ে গেল সে আল্লাহওয়ালা হয়ে গেল এরকম আছে যে সে কী করতে হবে যে এরকম অনেক ঘটনা আছে এরকম অনেক ঘটনা আছে আল্লাহ পাক যেন আমাদের কি তৌফিক দান করেন আমরা যেন আল্লাহওয়ালা যারা এদের সোহাবতের মধ্যে আমরা সময় দেই এদের সোহাবতের মধ্যে এদের মধ্যের মধ্যে যাই এদের সাথে আমি সম্পর্ক রাখি এরপরে আমি যে আজকের যে দোয়াটা বলেছিলাম সেই দোয়াটি হল যে লাস্টের যে দোয়াটার অংশটা যে আল্লাহ আল হবা এই দোয়াটা অর্থাৎ প্রথমে আমি আল্লাহর কাছে বললাম যে হে আল্লাহ আপ আমার যে আমার কাছে আপনার মোহাব্বত যেটা এটা যেন সবচেয়ে বেশি হয় যে আল্লাহ মিনী আসাই হব্বাক ওয়াহ্া মাই ছিল এরকম যে আল্লাহ আমি আপনার কাছে আপনার মহাব্বত আমরা চাই ইয়ার পরে কি যারা আপনাকে মহাব্বত করে তাদের মহাব্বত চাই ইয়ার পরে বলছিলাম যে এমন আমাল চাই যে আমালের দ্বারা আপনার মহাব্বত আমরা অর্জন করতে পারি এই এই এটার বেকার মধ্যে আল্লামা সৈয়দ সুলাইমান নদবী রহমতুল্লাহ আলহি বলেন যে এই দোয়ার মধ্যে আল্লাহ রসুল কেন এইরকম বললেন যে প্রথমে বললেন না হে আল্লাহ যেটা দোয়া দাউদ আলাই ইসলাম দোয়া যেটা আল্লাহ রসুল বলতেন হাদিসের মধ্যে এই দোয়ার প্রথম অংশ এইরকম ছিল যে আমরা আপনার মহাব্বত চাই এরপরে আসছে কি যারা আপনাকে মহাব্বত করে তাদের মহাব্বত চাই এরপরে আসছে এমন আমাল চাই যে আমালের দ্বারা আপনার মহাব্বত পর্যন্ত পৌঁছতে পারি এই তরতিবটা কেন দিলেন আল্লামা সাইদ সুলাইমান নদী রহমতুল্লাহ আলী বলেন যে মাসকানের যেটা আসছে যে আল্লাহওয়ালাদ মহাব্বত যদি কোনো মানুষের কাছে আল্লাহওয়ালাদের মহাব্বত থাকে আল্লাহওয়ালাদের মদলিসের মধ্যে যায় এই বরকতে তার মধ্যে অটোমেটিক আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে তার মধ্যে কি হবে আল্লাহ আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে আর এই সমস্ত আমালের তফিক হবে যে সমস্ত আমালের দ্বারা আল্লাহর মহাব্বত অর্জন করা যায় কথাটা বুঝতে পারেন নাই মনে হয় আমি বলি আল্লাহ একজন বড় একজন স্কলার উনি বলছেন এই যে হাদিসের মধ্যে যে আসছে প্রথমে আসছে আল্লাহ আপনার মহাব্বত আমরা চাই এরপরে আসছে যারা আপনাকে মহাব্বত করে তাদের মোহাব্বত চাই এরপরে আসছে এমন আমাল চাই যা আমালের দ্বারা আপনার মহাব্বত আপনার মহাব্বতে পোষতে পারে অর্জন করতে পারি এই মাসকানের মধ্যে আল্লাহ কেন আনলেন মানুষকে মহাব্বত করা নেককার ভালোবাসা ভালোবাসা এটা কেন আনলেন যে বলছেন যদি কোনো মানুষের কাছে আল্লাহ থাকে আল্লাহ আসা যাওয়া করে আল্লাহ সাথে সম্পর্ক থাকে তাহলে অটোমেটিক তার মধ্যে আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে আপনি যদি আদর আপনি যদি আতর কিনতে যান আতরের দোকানে যাইতে হবে আপনি যদি কাপড় কিনতে চান কাপড়ের দোকানে যেতে হবে আপনি যদি এরকম আপনার যে জিনিস কিনবেন আম কিনতে চান আমের দোকানে যাইতে হবে ঠিক এরকম আপনি যদি আল্লাহকে পেতে চান আল্লাহ যারা যাদের দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত বেশি তাদের কাছে যাইতে হবে এটা আমার কথা না এটা হাদিস থেকে আমি বললাম এটা আল্লাহ দিলের থাকতে হবে এবং আল্লাহ তালা বলছেন আর এরপরে শেষের দিকে আসার পরে বলছেন যে আল্লাহ আলহুক আহাব্বাইলাইয় নফসি যে দোয়ার মধ্যে আমি যেটা বলছিলাম সেই দোয়ার মধ্যে বলা হয়েছে যে সেই দোয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল বলেন যে হে আল্লাহ আল্লাহ যে আপনার মোহাব্বত আমার কাছে আমার জানের চাইতে বেশি করে দেন আমার জানের চাইতে বেশি করে দেন অর্থাৎ যদি কোনো মানুষের দিলের মাঝে আল্লাহর মহাব্বত সব থেকে বেশি হয় তাইলে কখনো সে গুণা করতে পারবে না সে লুকিয়েও গুণা করতে পারবে না যদি আমরা গুণা করি এটার মানে হইল আল্লাহর মোহাব্বত বেশি নাই আছে কমজোর কিন্তু যদি আল্লাহর মোহাব্বত বেশি থাকে তাইলে আপনি লুকিয়েও আপনি কি করবেন না গুণা করবেন না চোখের দ্বারা গুণা করব না জবানের দ্বারা গেবৎ শেখায়াত করবো না এরকম কোন রকমের আমরা গুণা করব না তাইলে আল্লাহ তালের মোহাব্বত না থাকার কারণে অথবা কম থাকার কারণে আমরা কি করি গুণা করি এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন তুমি এই দোয়াটি বলো এই দোয়াটি বলো আল্লাহ আলহ্বা ইয়া হে আল্লাহ আপনার মোহাব্বত আমার জানের চিতে বেশি করে দেন এরপরে আসে এরপরে আসে কি এরপরে যেটা আসে যে ওয়ামিন আহলি আল্লাহ মজাল হুব্বা কা হাব্বাই লাইয়া নাফসি ও আহলি আমার পরিবারের চাইতেও বেশি করে দেন আজকে পরিবারের জন্য আপনি নমাজ সেরে দেন আজকে পরিবারের জন্য মালের জন্য আপনি নমাজ সেরে দেন আপনি আল্লাহ তালার নাফরমানি করে ফেলেন এই জন্য বলা বলা হয় যে না আপনার পরিবার যদি আপনার কাছে বলে কোনো নাজায়েজ কোনো জিনিস বলে বলবেন না আমি আল্লাহকে নারাজ করতে পারবো না তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহকে নারাজ করতে পারবেন না কোনো হাজবেন্ড যদি আপনার কাছে নাজায়েজ কোনো জিনিস চায় তাহলে আপনি বলবেন না আপনাকে খুশি করার জন্য আমি আমার আল্লাহকে আমার মাহুদকে আমার রবকে করতে না এটা বলতে পারবেন না আপনার স্বামী যদি আপনার কাছে নাজায়জ কিছু চায় তাহলে আপনি বলবেন না এটা বলা যাবে না অন্য জিনিস আমি মানতে পারবো আপনার হুকুম মানবো কিন্তু নাজায়জ কোনো জিনিস আমি করবো না ঠিক এরকম ওয়াইফ যদি হাজবেন্ডের কাছে নাজায়জ কোনো জিনিস চায় আর বলবেন যদি সে দিয়ে দেয় নাজাইজ কোন জিনিস দিয়ে দেয় তাহলে বোঝা যাবে তার কাছে তার ওয়াইফের মহাব্বত বেশি তার কাছে তার হাজবেন্ডের মহাব্বত বেশি এই জন্য বলা হয় তুমি বলো হে আল্লাহ আপনার মহাব্বত আমার কাছে আমার পরিবারের চাইতে বেশি করে দাও আমার ওয়াইফের চাইতে আমার হাজবেন্ডের চাইতে আমার আওলাদের চাইতে সবচেয়ে বেশি মহাব্বত যেন তোমার মহাব্বত যেন আমার কাছে হয় যদি হয় তাহলে আপনি নাজাইজ কোনো জিনিস আপনার ফ্যামিলি চাইলেও দিতে পারবেন না চাইলে দিতে পারবেন না আজকে স্বজন জমা একসাথে ঘরের মধ্যে জমা হয়েছে দেখা যায় মসজিদের খবর নাই না নামাজ পরে পড়ব শাড়ির মধ্যে গেছেন আড্ডা দিচ্ছেন সময় পাস করছেন খুব খুশির মাঝে আসেন নমাজ ছেড়ে দিয়েছেন আরে কিসের মুসলমান আমরা এগুলা কিসের মুসলমান বোঝা গেল আপনার মাঝে আপনার মাঝে আমার মাঝে আল্লাহর মোহাব্বত নাই আল্লাহর মহাব্বত থাকলে আপনি নামাজকে কি মিস করতে পারতেন না একটা একটা পার্টির মধ্যে গিয়া আপনি নমাজ কি মিস করতে পারতেন না আপনি সফরে হাজরে রাস্তাঘাটে গিয়া শপিং করতে করতে আপনার নামাজ চলে যায় কিসের মুসলমান আমরা এটা নামে মুসলমান এই জন্য যায় আমাদের আমাদের দিলের মধ্যে আল্লাহর মহাব্বত নাই এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের নবী শিখিয়ে দিয়েছেন তুমি দুটি পড়ো যে আল্লাহ নাফসি হে আল্লাহ আমার কাছে আমার জানের চাইতে আপনার মহাব্বত যেন বেশি করে দাও এরপরে অমিন আহলি আমার পরিবারের চাইতে বেশি মহাব্বত যেন বেশি হয় আমার পরিবারের চাইতে তোমার মহাব্বত যেন বেশি হয় একবারে সর্বশেষ হইল ওয়ামিন আল মা ইল বারিদ ঠান্ডা পানির চাইতেও বেশি মহাব্বত অর্থাৎ গরমের সময় আপনি যে সময় ঠান্ডা পানি খান তখন আপনার শরীরের শিরায় শিরায় রোগে রগে ঠান্ডা হয়ে যায় পুরো শরীর ঠান্ডা হয়ে যায় ফ্রিজার থেকে আপনি ঠান্ডা পানি খাচ্ছেন অর্থাৎ এই সময় যে শরীর যেরকম কি হয় আপনার মনের মধ্যে যে একটা ঠান্ডা পানির একটা চাহিদা আসে একটা মোহাব্বত আসে এর চাইতে বেশি মহাব্বত আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমার কাছে আমার জানের চাইতে আমার পরিবারের চাইতে এবং ঠান্ডা পানির চাইতেও আপনার মহাব্বত যেন বেশি হয় এই জন্য এই দোয়াটি আমি বলে দিলাম আজকে যে দোয়াটি আপনারা সবাই শিখে নেবেন ইনশাল্লাহ

এটা সবাই যেন আমরা অর্জন করতে পারি এবং আমার জানের চাইতে আমার পরিবারের চাইতে ঠান্ডা পানের চাইতে যেন আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি হয় সবাই বলেন আমিন আল্লাহ পাক যেন আমাদের সবার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত বেশি আমরা অর্জন করতে পারি তাইলেই আমি আমার নামাজের মধ্যে মজা লাগবে আমার জিকিরের মধ্যে মজা লাগবে আমার গুণা থেকে বাঁচতে আমি পারবো সহজ হয়ে যাবে যে আল্লাহর মোহাম্মত বেশি আছে আমি আল্লাহকে নারাজ করব না আপনি আপনার প্রিয় মানুষকে নারাজ করেন না এই জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আগামী সপ্তাহে আপনারা আমাদের প্রোগ্রাম দেখবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত